আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। নাজমুল হোসেন শান্ত, যাকে একাদশে রাখা নিয়ে কম কথা হয়নি বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে, সেই কথা এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর টি স্পোর্টসের একটি শোতে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, একসময় শান্তকে দলে রাখার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখন সেই দিন বদলেছে। পারফর্ম দিয়ে নিজের অবস্থান বদলে দিয়েছেন শান্ত, হয়ে উঠেছেন দেশের ক্রিকেটের আস্থার প্রতীক। চলতি বছরে নিজ ব্যাটে জিতিয়েছেন অনেক ম্যাচ, চলমান এশিয়া কাপেও এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান শান্তর। বিশ্বসেরা ব্যাটার বাবর আজমের রানও তার নিচে। দলের হয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাই হাল ধরেছিলেন শান্ত, 89 রানে থামে তার ইনিংস। পরে আফগানদের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে বন্ধু মিরাজকে নিয়ে গড়েন 194 রানের জুটি, তুলে নেন সেঞ্চুরি। আফগানদের বিপক্ষে বিশাল জুটি গড়া মেহেদি হাসান মিরাজ ও নাজমুল দুজনেরই ক্র্যাম্প করেছিল। 119 বলে 112 রান করার পর মিরাজকে ব্যাটিং থামিয়ে ফিরে আসতে হয়। নাজমুল আউট হয়ে ফিরে আসার পর আর ফিল্ডিংয়েও নামেনি। এরপর জানা গেল এশিয়া কাপই খেলা হবে না শান্তর। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। একসময় নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। অফ ফর্মের কারণে নেটিজেনদের কাছ থেকে তীর্যক মন্তব্য শুনতে হয়েছে শান্তকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লর্ড উপাধি দিয়ে করা হতো সমালোচনা, সেই সমালোচনা, ট্রল, সবকিছু এখন অতীত। আজ এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার খবর নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি। সেখানে এক ঘন্টায় 77,000 ফেসবুক ইউজার রিয়্যাক্ট করেন, এর মধ্যে 60,000 ছিল দুঃখের রিয়াকশন। কমেন্ট বক্সে 10,000 ক্রিকেট প্রেমী মন্তব্য করেছেন, সবাই দুঃখ প্রকাশ করে তার জন্য দোয়া করেছেন। বিশ্বকাপ দলে ফিরে আবারও ব্যাটিং ঝড় তুলবেন সেই আশাবাদী ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত লিখেছেন, আমার এশিয়া কাপ 2023-এর যাত্রা এখানেই শেষ হলো। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত, টুর্নামেন্টের বাকি সময়ের জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। শীঘ্রই দেশে ফিরছি এবং বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।